Hello guys, welcome back to my channel, Sreema's Creation. আমি সীমা আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে স্পেশাল সরস্বতী পূজার জন্য। সরস্বতী পূজা মানেই হলো ছোটবেলা থেকে আমাদের কাছে সকাল সকাল ঘুম থেকে উঠে সাজুগুজু করে শাড়ি পরে বাড়িতে কিংবা স্কুলে গিয়ে অঞ্জলি দেওয়া। এই এমন একটা দিন যেদিন শাড়ি না পরলে আমাদের বাঙালিদের সাজগোজটাই অসম্পূর্ণ থেকে যায়, তাই জন্য চেষ্টা করো শাড়ি পরার। হলুদ কালারের শাড়ি কিন্তু এই দিন খুবই ভালো লাগে, নইলে সাদা লাল পেড়ে শাড়ি যেমন আমি পরেছি তোমরাও এটা পরতে পারো। এছাড়া তোমরা হালকা কোনো যে কোনো শাড়ি পরতে পারো, তাছাড়া যারা শাড়ি পরতে পারোই না তাদের জন্য অন্তত চুড়িদার পরো, কিন্তু একটুখানি অ্যাভয়েড করো ওয়েস্টার্ন ড্রেসটাকে। এটা আমার পার্সোনালভাবে বলছি, কেউ গায়ে নিও না, কেউ রাগও করো না। পুজোর স্পেশাল আমি এই মেকআপ টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের জন্য শ্যুট করেছি। সরস্বতী পুজোতে একটু সিম্পল লুক ভালো লাগে দেখতে, তো আমি আজকে এরকম একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি যেটা সব শাড়ির সাথে সব চুড়িদারের সাথে কিন্তু খুব ভালোভাবে যায়। আর আজকের লুকটা কিন্তু খুবই সিম্পল, আর তোমাদের হাতে যা মেকআপের জিনিস আছে তা দিয়ে এই লুকটা ক্রিয়েট করা যাবে। চলো এই ভিডিওটা আমি স্টার্ট করি আর তোমাদের সাথে শেয়ার করি আমার এই মেকআপ লুকটা। সো গাইস, আমি ফার্স্টে একটা ফেসিয়াল সিরাম লাগিয়ে নিচ্ছি, এটা ভালোভাবে মুখে মাসাজ করে নেব। এবার আমি একটা সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা বেরোতে হবে তার জন্য সানস্ক্রিন কিন্তু অবশ্যই লাগাতে হবে, আর SPF 50 দেখেই যে কোনো একটা সানস্ক্রিন চুজ করে ইউজ করবে। এবার আমি একটা বিবি ক্রিম লাগিয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা বেরোবো তার জন্য কোনো ফাউন্ডেশন লাগাবো না। আমি এখানে গার্নিয়ারের বিবি ক্রিম ইউজ করেছি, এর মধ্যে SPF আছে, আর এটা ভালোভাবে হাত দিয়ে ব্লেন্ড করলাম। এবারে আমি মেবলিন নিউ ইয়র্কের ফিট মি একটা কনসিলার লাগিয়ে নিচ্ছি, আমার শেড লাইট, তো এই শেডটা আমি ভালোভাবে চোখের নিচে এবং আমার যেসব হাই পোর্শনগুলো আছে এবং যেখানে যেখানে স্পট আছে আমার স্কিনে সেখানে সেখানে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমি আইয়ের ওপরেও লাগিয়ে নিয়েছি যাতে আমাদের আই মেকআপের একটা বেস তৈরি হয়ে যায়। এবারে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং নাকের উপরে এবং মুখে যে যে হাই পয়েন্টগুলো আছে সেখানে আরেকবার করে লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি একটা ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি, এটা ল্যাকমে অ্যাবসলিউটের পারফেক্ট রেডিয়েন্স, এর মধ্যে SPF 23 আছে, বেশি করে SPF সানস্ক্রিন আলাই সব কিছু ইউজ করার চেষ্টা করবে। ভালোভাবে ফাউন্ডেশনটা লাগিয়ে আমি আমার বেসটা পুরোপুরি এইভাবে কমপ্লিট করে নিলাম। এবারে আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি মুখে কন্ট্রোলিং করে নিচ্ছি, আমার যে যে হাই পয়েন্টগুলো আছে সেইগুলোতে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি যাতে এটা একটু মুখটা সরু টাইপের দেখতে লাগে। একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে পুরোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি দ্য ব্লাশ নিউড আই শ্যাডো প্যালেটটা থেকে একটা এই প্লাম টাইপের কালারটাকে ইউজ করে নিচ্ছি, এটা আমার আইয়ের হাই পয়েন্টে ভালোভাবে লাগাচ্ছে, এটা ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে দ্য রক নিউড আই শ্যাডো প্যালেটটা থেকে আমি এই ডার্ক কালারটা নিচ্ছি, এটা ডার্ক প্লাম কালার, এই কালারটা নিয়ে আমি আইয়ে একটা কাট ক্রিজ হালকা মতো ক্রিয়েট করছি যাতে একটু আইয়ের মেকআপটা হাইলাইট হয়। আমি মোটামুটি 3টে আই শ্যাডো দিয়েই আই মেকআপ করবো। মেকআপ স্টুডিওর এই আই শ্যাডো প্যালেটটা থেকে এই দুটো হাইলাইটিং গ্লিটারি আই শ্যাডো নিলাম এবং রিং ফিঙ্গারের সাহায্যে আমি চোখের মিডিলে এই আই শ্যাডোটা লাগাচ্ছি। ঠিক এইভাবেই ড্যাব ড্যাব মোশনে আমি আই শ্যাডোটা লাগাচ্ছি যাতে মিডিলে একটা গ্লিটারি ভাব আসে চোখে।
এভাবে আমি আরেকটা চোখেও লাগিয়ে নেব কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেওয়া চোখে এন্ড এই লুকটা অনেকটা এরকমই লাগছে হালকাই ক্রিয়েট করেছি যেহেতু সরস্বতী পূজার লুক এটা এবারে আমি ল্যাকমে অ্যাবসলিউট শাইন লাইন আইলাইনারটা পরে নিচ্ছি চোখে আর একটা উইঙ্গো ক্রিয়েট করে নিচ্ছি এবার ওই আইশ্যাডো প্যালেটের ওই ডার্ক আইশ্যাডো কালারটা আমি নিচ্ছি এবং আইয়ের আমার ওয়াটার লাইনের কাছে ওটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে একটা স্মোকি হালকা এফেক্ট আসে লুকটা ভালো লাগে এবারে আমি লোটাসের ইকোস্টে কাজলটা ইউজ করে নিচ্ছি এটা খুবই ভালো ওয়াটারপ্রুফ এবং স্মাচ প্রুফ এটা একটা স্ট্রোকেই ভালোভাবে ব্ল্যাক একটা দাগ টানা যায় এটা আমি ভালোভাবেই লাগিয়ে নিলাম এটা ওয়াইল্ডের একটা ব্লাশ নিয়ে নিচ্ছি এই ব্লাশটা আমি ভালোভাবে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে ফেসে লাগিয়ে নিচ্ছি এবার আমি মিস রোজের হাইলাইটার নিয়ে নিচ্ছি এটা আমার ফেসের উঁচু পোর্শনগুলোতে লাগিয়ে নেব এইরকম একটা ব্রাশের সাহায্যে আমি এটা ভালোভাবে ফেসের উঁচু পোর্শনগুলো যেমন নাক ফেসের চিকবোনে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং আপার লিপের কাছেও লাগিয়ে নিচ্ছি যাতে জায়গাগুলো ভালোভাবে হাইলাইট হয় চুজ করেছি একটা হচ্ছে ল্যাকমে 925 এটা শেড হচ্ছে CP10 নিউড ডাস্ট আর একটা করেছি ইউজ নায়কার এটা একটু রেডিশ কালার এটা নাম্বার হচ্ছে 29M এই দুটো শেডই আমি চুজ করেছি আর আমি প্রথমে ল্যাকমেটা মিডিলে লাগিয়ে নেবো লিপের এবং নায়কার লিপস্টিকটা আমি চারপাশে লাগিয়ে নেবো অ্যান্ড এটা একটা হালকা রেডিশ কালার তৈরি হবে এবলিনের একটা মাস্কারা লাগিয়ে নিচ্ছে এটা ওয়াটারপ্রুফ নয় তো নর্মাল একটা মাস্কারা এটা আমি লাগিয়ে নিচ্ছি এবারে আমি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নিয়ে নিচ্ছি এটার সাহায্যে আমি আইব্রোটা ভালোভাবে এঁকে নেব আইব্রো পেন্সিলের পিছনেই একটা ব্রাশ আছে সেই ব্রাশটা দিয়েই আমি এটা ভালোভাবে স্মাচ করে নেব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবারে আমি আবার কনসিলারটা নিয়ে আমি আইব্রোটাকে ভালোভাবে হাইলাইট করার জন্য আইব্রো চারিপাশে এটা লাগিয়ে ভালোভাবে স্মাচ করে দিচ্ছি আমার মেকআপ লুক টোটালি কমপ্লিট এবারে আমি শাড়িটা পরে আপনাদেরকে দেখাচ্ছি মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের এই লুকটা কেমন লাগলো আর আমাকে আজকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি কি করছো তাড়াতাড়ি করে দাও এই চ্যানেলে অনেক মজা হয় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো রাখুন